সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি ঈদ আড্ডা, রূপসীটা বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি ইব্রাহিম খলিল। আজ আমাদের সাথে অতিথি হিসেবে এসেছেন দুজন বিশিষ্ট আইনজীবী, অ্যাডভোকেট রুহি শামসাদ আরা এবং অ্যাডভোকেট তাহমিনা ছবি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে ঈদ আড্ডায়। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে রূপসী বাংলা টিভিকে ধন্যবাদ। আমি মূলত শুরুতে ছবি আমার কাছে জানতে চাচ্ছি যে এবারে ঈদটা কেমন কাটলো। ধন্যবাদ এত সুন্দর একটা আড্ডায় আমাকে নিয়ে আসার জন্য এবং সাথে শামসাদ আরা আপাকে পেয়ে আমি আরো আনন্দিত। তো ঈদ আসলে বরাবরের মতোই কেটেছে এবারের ঈদ, তবে বলতে চাই ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ। ছোটবেলার ঈদ শুধুই মাত্র আনন্দপূর্ণ ঈদ ছিল, তখন দায়িত্বটা ছিল না, আর এখন আনন্দের সাথে অনেকগুলি দায়িত্ব পালন করতে হয়। শুধু ঈদের দিনটা নয়, ঈদের দুদিন আগে থেকে সে দায়িত্বগুলো শুরু হয়ে যায়, আরো আগে থেকে। হ্যাঁ, ঈদের দু তিন দিন আগে থেকেই বলা চলে প্রিপারেশন কি হবে, কি রান্না করব, কোন প্লেটে দিব, কিভাবে মানে কতজন গেস্ট আসবে, কারা কারা আসবে। তো যাই হোক, এরকমই কেটেছে। তবে বারবারই শুধু মনে পড়ে যায় ছোটবেলার ঈদের কথা, যখন ঈদের জামা লুকানো, কাউকে দেখাবো না, ঈদের দিন পরে বের হব, বান্ধবীরা দেখতে চাইতো, আমরা একে একজন আরেকজনের মানে লুকিয়ে রাখতাম জামাগুলা, ঈদের দিন পরে ঘুরতাম। সেই ঈদ গুলাই যেন ছিল আসল ঈদ। ঈদে সারাদিন মান ঘুরতাম, এবং আমার এক বান্ধবী কমেন্ট করেছিল যে আসলে আমাদের তখনকার ঈদ ছিল শুধু সারাদিন ঘোরা, আর এখন আমাদের দেখা যায় যে ঈদের দিনে সারাদিনই একটু দায়িত্বের ভিতরেই কেটে যায় বেশিরভাগ অংশ। আসল নামটা কখনো আড়ালে পড়ে গেছে কি, ডাকের ক্ষেত্রে কি হতো সেটা, আর ঈদটা এবার কিরকম কাটলো? আসলে নামটাও বাবার এলাকায়, বাবার বাড়িতে যখন থেকেছি তখন ডাক নামটাই প্রচলিত ছিল। তার পরবর্তীতে পেশাতে যখন ঢুকেছি কিংবা বিভিন্ন সংগঠনে ঢুকেছি তখন ওই বাবার ডাকা, যে বাবার বাড়িতে ডাক নামটা, সেটা হারিয়ে গেছে, চাপা পড়ে গেছে, হারিয়ে যায়নি, চাপা পড়ে গেছে, যার ফলে এখন আসলে অন্য নামেই পরিচিত। তার ঈদের বিষয়টা হলো কি, ছোটবেলার ঈদটা তো অবশ্যই অসাধারণ একটা সময়ের কাটানো, তাই না? কারণ তখন তো আমাদের কোনো চিন্তা ভাবনার বিষয় ছিল না, ছিল না তো ওই দেখতাম কোরবানি ঈদে যেটা হতো, যে বাসার সামনে দিয়ে গরু খাসি লোকজন নিয়ে যাচ্ছে, বাবা ডাকছে, চাচা ডাকছে, তাদেরকে ডেকে কিনতেন। আর আমাদের একটা ইয়া ছিল, আমরা ছোটরা আমরা কাঁঠাল পাতা পাওয়া যায়, এমন ছোটবেলা একটা যশোরে কেটেছে, ওখানে কাঁঠাল পাতা পাওয়া যায়। আপনারও কি যশোরে কেটেছে, গ্রামে কেটেছে? না, যশোর শহরে থানার সামনে। কিন্তু ওই শহর হলেও তো এরকম না যে কাঁঠাল পাতা পাওয়া যায় না, ঘাস পাওয়া যায় না। যশোরে একটা বিজনেসই আছে, কাঁঠাল পাতা বিজনেস। আচ্ছা, ওখানে কাঁঠাল পাতার একটা আলাদা ব্যবসা আছে ওখানে, কারণ অনেকেই খাসি পালে, সে কারণে ওইখানে কাঁঠাল পাতা বিক্রি হয়। হ্যাঁ, বিক্রি মানে বাজারে বিক্রি হয়, এখনো বিক্রি হয়। তো আমাদের ওই কাঁঠাল পাতা কিন্তু, আর আমরা ছোটরা ওই কাঁঠাল পাতা ছাগলকে খাওয়াতাম। এইটা ছিল আমাদের একটা মজা, যে কার কতটা মানে কয়েকটা ছাগল থাকতো, সেটাতে কে কয় কাটটা খাচ্ছে বেশি, এইটা একটা মজা ছিল। হ্যাঁ, মাঝে মাঝে ওই খাসিগুলো দৌড়ি ছুটে চলে যেত, তখন একটা মানে একদম জেলা শহরে তো একদম বিজি এরিয়া ছিল আমাদের বাসাটা, তো খুব দৌড়ঝাঁপ ওই। তারপরে পরে যখন দুই তিন দিন পরে যখন ওটাকে জবাই দেওয়া হতো তখন একটু মন খারাপ লাগতো। তারপর ওটাকে জবাই দিত না, তখন ভীষণ মন খারাপ লাগতো। আসলে কোরবানির মহত্ব হচ্ছে এটা, যে আমি একটা আদরের জিনিসকে আমি কোরবানি করব। এবার আমরা আমার বরাবরের মতো গরুই দিয়েছি। অ্যাকচুয়ালি গরুর হাটে আমি কখনো যাইনি, যাইও না, কারণ আমি অত্যন্ত ভয় পাই এই জায়গাগুলোতে।
তো যেটা যাদের দায়িত্ব আর কি, আমার হাজবেন্ড এবং লোকজন যারা, ওনারাই করেছেন এটা, কিনে এনেছেন। আমি দেখা পর্যন্ত তারা মোটামুটি 2-3টা হাত তো ঘুরেছে। হ্যাঁ, যেটা করে অনেকেই শখ করে যায়, আসলে আমার একটু ভয় লাগে, কারণ কখন কোন দিকে কোন অঘটন ঘটে যায়। তারপর আপনার এটা কি ছিল, মানে প্রথম যখন এই গরুটা দেখলেন যে এটা আমাদের কুরবানির গরু? না, তখন একটা ফিলিংস কাজ করে, অবশ্যই কাজ করে যে যে এটাকে আমরা কোরবানি দিব, 2 দিন ধরে খাওয়াবো রাখবো। তো সেই জায়গাটা থেকে একটুখানি খারাপ লাগে যখন পশুটা কোরবানি হয়ে যায়। কিন্তু এইবার কি আপনি যে গরুটা আনা হয়েছিল এইখানে, কি ওর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার কোনো কনসার্ন ছিল কিনা? একদম ফিজিক্যালি আমার ছিল না, ফিজিক্যালি আমি গিয়ে যে খাওয়াচ্ছি বা গরুকে কিছু দিচ্ছি ওরকম না, ওটা আসলে লোকজন দ্বারাই করানো হয়েছে। আমি একটু আসলে সামনে একটু দূরেই থাকি, দূরে থেকে দেখেছেন? দূরে থেকেই আমি দেখেছি আর কি, আর যেটুকু করার ওনারা করেছে, আর যে ঘরের যে কাজগুলা করা, কিছু একটা রেডি করে দেওয়া, যে জিনিসগুলো সেটা আমি করেছি। সারাদিনটা আসলে কেমন ব্যস্ততা আমরা দেখে যাচ্ছে বলে একটু যদি জানেন? সকাল থেকে উঠে আসলে একজন, এখন কি বলবো, যখন ঈদ আসে আমরা যারা গৃহিণীরা মানে ঘরে যারা থাকি তাদের আসলে অনেক কাজ, কোনটা রেখে কোনটা বলবো সেটা বলা যাবে না। ঘুম থেকে উঠেই কিছু কাজ আমাদের আগের দিন করা থাকে, সেই গুলাকে ধরে আবার রিফর্ম করা, হাফ আমরা রান্না করে রাখি সেগুলাকে আবার একটু কুক করি। কোরবানির গোশত আসার আগ পর্যন্ত আমাদের এক টাইপের রান্না থাকে, গোশতটা আসার পরে আবার আমরা আরেক, হ্যাঁ, গোশত নিয়ে ব্যস্ত হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমি যদি এভাবে বলি যে আসলে যে কোরবানি ঈদের নামাজে যাওয়ার আগে কর্তা বা ছেলে মেয়েদের ব্যাপারে যে দায়িত্বগুলো থাকে সেগুলো দিয়ে তো আপনাদের সেগুলো দিয়ে আমাদের শুরু হয়। যেমন মিষ্টি জাতীয় দ্রব্য গুলো আমরা, যেমন সেমাই, তারপর হচ্ছে ফিরনি, আমার বাচ্চাটা একটু ফিরনি খেতে পছন্দ করে, ওটা আমি আগের দিন করে রাখি। ফিরনি আমরা একটু লাচ্ছা করি, জর্দা সেমাই করি, যাই হোক আরো হাবিজাবি কিছু করি আর কি, মিষ্টি জাতীয় আবার চটপটি, ওইগুলা করে আমরা টেবিলে রেখে দেই, যেটা আমার বাসার ট্র্যাডিশন, টেবিলে রেখে দেই বাটি চামচ দিয়ে। তো যখন সারা দিন যে আসলো আর গেল, ওরা ওখান থেকে নেয়, মানে নিয়ে নিয়ে খেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, চলতে থাকে যেটা হচ্ছে। আপনি যদি একটু বলেন যে আপনার আসলে কুরবানির সকালটা শুরু হয় কিভাবে? এই তো সকালটা একই ভাবে, যে যে রান্না বান্না করা শুরু করা, তারা থাকে নামাজের যাওয়ার আগে একটা খাবারের ব্যবস্থা করা, আবার নামাজ থেকে ফিরে আসার পরে আরেক ধরনের, আর কুরবানি হওয়ার আগে অনেকটা খায় না, এটাও একটা বিষয় আছে। মানে এক ধরনের রোজা রাখার মতো, মানে কুরবানি শেষ হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে। তো এই আর কি, তারপরে কুরবানি হয়ে যাওয়ার পরে আরেক রকম ব্যস্ততা থাকে। তবে এবার আমার ওরকম ব্যস্ততা ছিল না, কারণ আমাদের এখানে কুরবানিটা হয়নি, আমি মানে চাচ্ছিলাম না যে এখানে এখানে হোক। আসলে আমাদের গ্রামে আসলে অনেক লোক আছে, একটা মহৎ উদ্দেশ্য আছে যে গ্রামের গরিব মানুষগুলো, আত্মীয় স্বজনের মধ্যে যে গরিব মানুষগুলো, তারা এই কোরবানির অংশটা তারা পেতে পারে, ওই সময় একটা আনন্দ হয়, কিন্তু আনন্দ হয়। আমি অবশ্য গ্রামেই চলে গেছি এবার, এবার খুব নিয়ত ছিল যে ঢাকায় কোরবানি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গ্রামে খুব মজা হয়েছে। কিন্তু ব্যাপার হলো বৃষ্টি, বৃষ্টি আমরা যখন গ্রামে, ঢাকায় যেমন ঈদের নামাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন 7টা সাড়ে 7টা হয়ে যায়, কিন্তু ওইখানে 10টার পরে শুরু হয় ঈদের নামাজ। তার মানে হলো জোহরের আজানের পরে যাও, তার মানে হলো বিকাল সন্ধ্যা সন্ধ্যা লেগে যায়। আমাদের একটা কথা মনে পড়লো, আমাদের আমরা কিন্তু মানে ইয়ে করতাম, খাসি ছিনতাম ছোটবেলায়, আমরা ভাই বোনরা কাটতাম, মানে তার আগে বাবা চাচারা কাটতেন, ওনারা নিজেরাই কাটতেন, কেউ জবাই করে দিয়ে যেত কোনো হুজুর, তারপর নিজেরাই একটা সিস্টেমে এটা একটা কাটার। আর আমরা ছোটবেলায় বাবার বাড়িতে থাকতে এরকম কি কারো হয়েছে যে ওই যে পর্দা দিয়ে ঢোল বানানো? না না, গায়ের অথবা সারের পর্দা দিয়ে এই মাটির কলসের মুখের উপর
পর্দা লাগে না না দেখেছি এটা আমি চামড়া দিয়ে চামড়াটা দিয়ে না চামড়া না পর্দা ও আচ্ছা ওই যে একটা চর্বি থাকে হ্যাঁ হ্যাঁ চর্বি এই চর্বিটা দিয়ে আপনার কলসের মুখ তখন তো এরকম ফ্রিজ ছিল না তো ওনারা এটা একটা মানে রিচুয়াল আছে একটা হ্যাঁ ওনারা মনে করেন ওই সময় পর্যন্ত খেতে হবে এই কারণে ওনারা রেখে দিতেন চর্বির পাতলা যে পর্দাটা না আমি দেখেছি যে জানালায় কিংবা দড়িতে ঝুলিয়ে শুকিয়ে রাখে জি এটা আমি পুরান ঢাকাতে দেখেছি আরেকটা ব্যাপার পুরান ঢাকায় কিন্তু এখন একটা ঐতিহ্য রয়ে গেছে যে গরু কুরবানি দিয়ে প্রথম রানটা মেয়ের বাড়িতে মানে জামাই বাড়িতে ওরা কিন্তু ছোট ছোট টুকরা করে দেয় না না একটু আস্ত ওরা কিন্তু বড় টুকরা দেয় আজ তো একটা রান পাঠিয়ে দেয় এটা আমি আমি যখন টেলিভিশন চাকরি করেছি তখন ওইখানে গিয়ে প্রথম আমাকে একজন জানালো আমি বললাম তার এই ট্রেডিশনটার উপর একটা কাজ করা দরকার আমি গিয়ে দেখি ঠিকই অনেক অনেক পাল্টে যাচ্ছে এখন সবকিছুই মনে একটু কমার্শিয়াল হয়ে গেছে ভীষণ ভাবে কমার্শিয়াল হয়ে গেছে আসলে ঈদটা তো আমাদের এই কারণে কোরবানিটার উদ্দেশ্যটা হচ্ছে মানে এমন এর পশুটাকে কোরবানি করে দেওয়া বা আমাদের গরিব লোকজন যারা আছে সবার মধ্যে ভাগাভাগি করে খাওয়া কিন্তু আমাদের হয়তো ওই জায়গাটুকু কতখানি আমরা মেনটেন করতে পারি এটা সন্দেহ আছে যে দেখা যাচ্ছে যে আমরা আমরা আমাদেরকে দিয়েই বলছি যে কোরবানি হলে দিচ্ছি আমরা একটা পোর্শন দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেইভাবে হয়তো দেওয়া কি হচ্ছে কি না বা আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে মানে অগণিত মানুষ প্রচুর যারা চাইতে আসে এদের যে ভিড় তার কেউ হয়তো তাদেরকে ধাক্কাচ্ছে তাড়াচ্ছে খুব একটা মানে ঘেঁষতে দিচ্ছে না ওই জায়গাটা যেন বারবার একটা ইয়ে মনে করিয়ে দেয় একটা পার্থক্যকে মনে করিয়ে দেয় আরেকটা উল্টো দিক আছে যেমন যে ওরা এই অনেকগুলো অনেকগুলো বস্তু সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে পরে আবার চাইতে আসে এই দায়টা কার ওরা যে চায় ওরা যে হাট বসায় আসলে সার্বিক দায় দায়িত্বটা যদি আমরা চিন্তা করি আমাদের মধ্যেই তো পড়ে আমাদের সমাজের উপরে পড়ে বিবেচনা করি যে অনেক মানুষ মানে সামর্থ্যহীনতার কারণে কোরবানি দিতে পারছে না আবার কেউ 1 কোটি টাকা দাম উঠাচ্ছে গরুর এটাকে আপনি কিভাবে দেখেন না না এইটা আসলে সমাজে যে একটা সমন্বয়হীনতা চরমভাবে এটা মানে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের যে ভ্যারিয়েশন মানে অনেক দূরত্ব চলে এসেছে এটাই প্রকাশ করে কারোর হাতে অনেক টাকা কারোর হাতে টাকা শূন্য এটা প্রকাশ করে আর একটা ব্যাপার আমার মানে এবার কুরবানি দিয়ে আমার একটা খারাপ লেগেছে যেটা অনেকবার প্রত্যেকবারই হয় এই যে কষ্ট করে যে গরু পেলে নিয়ে আসে যে খামারিরা ছোট খামারিদের কথা বলছি এখন ইদানিং তো দেখছি যে বড় বড় কিছু খামারি দাঁড়িয়ে গেছে কিন্তু ছোট খামারিরা যে নিয়ে আসে ওদের আসার পথটা না খুব পেইনফুল গোটা রাস্তায় ওরা নানান অসুবিধা নিয়ে তারপরে ওরা ঢাকার হাটে পৌঁছায় তারপরে আরেকটা যা সমস্যা হয় তাদের টাকা হারিয়ে যায় যে এবার তো আপনার একজনের 8টা গরুর 10 লাখ টাকা নাই দেখেছে চুরি হয়ে গেছে সেই খামারি যে কিভাবে কাটছে আমি দেখলাম কোথায় কোনো চ্যানেলে হয়তো বা খবরটা বেরিয়েছে দেখলাম এবং আপনারা সার্চ দিলেও দেখতে পাবেন এরকম যে টাকা হারানো ওদের সম্বল হারানো আবার কেউ কেউ সঠিক দামটা পাচ্ছে না তার কারণ ধরেন আপনার একটা গরুকে পালন করতে তার যে খরচটা ইনপুট করা হয়েছে তার সঙ্গে আপনার ক্যারিং চার্জটা ইনপুট করার পরে যে টাকাটা যে দামটা হয় সে দামটা যদি সে যদি না পায় লুজার হয়ে যাচ্ছে এইসব কিছু সমস্যা এবার আমার চোখে পড়েছে এবং আমার কাছে মনে হচ্ছে কি যে এই ঘটনাগুলো আগে ছিল রেটটা কম ছিল এখন বেড়ে গেছে এবং এই দায়বদ্ধতা কোনো না কোনো
সেকশনের আছে সমন্বয়হীনতা, সেই 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 অফিসগুলোকে হাওয়া থেকে উড়ে যায় না, অফিসগুলোকে কনসাল্ট হতে হবে। তবে ঈদে একটা জিনিস ভালো লেগেছে যে আমাদের যে ট্রাফিক, ওনারা কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা ওনারা খুব মানে কোনো রকম চিন্তাই চুরি ডাকাতি এগুলো রেট তেমন ছিল না, মানে এখন আগের থেকে কিন্তু ডেভেলপ করেছে এই জায়গাটা। সেখানে ছোট ভাই আমাকে একটু বলেন যে ছোটবেলায় আসলে দাদার বাড়িতে বেশি ঈদ করেছেন নাকি নানার বাড়িতে? ছোটবেলায় আসলে বাবার বাড়িতে বেশি ঈদ করেছে। একবার শুধুমাত্র বোধহয় আমি দাদার বাড়িতে ঈদ করতে পেরেছি সেটা, এবং তখন একটা স্মৃতি ছিল যে ওখানে মহিষ কোরবানি দিছিল গরুর সাথে, যেটা আমার কাছে একেবারে নতুন ছিল। এবং মহিষ আসলে কোরবানি করে যে খাওয়া যায় গ্রামের এলাকায় কি মহিষের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিষ মহিষ গরু দুইটাই, কিন্তু দেখলাম যে সেবার ওইটা আমার জন্য মনে আছে আর কি, যে মহিষ কোরবানি করা হয়েছিল এবং সবাই, আমি তখন ভাবছিলাম যে মহিষের গোশতটা আসলে কি খাওয়া যায় কিনা, তো একই এজ মানে সেম গরুর গোশতের মধ্যে কাঁচা কাঁচা বরং, হ্যাঁ সেটাই একটা একটু কম সেই। রুহিয়া বাকি আপনি কি ছোটবেলা কি করতেন বাবার বাড়ি না নানার বাড়ি? বাবার বাড়িতে করেছি, নানা বাড়িতে মাঝে মাঝে গিয়েছি। আসলে দাদা বাড়ির লোকজন তো সবাই শহরেই থাকতো, যার ফলে আলাদা করে দাদা বাড়িতে যাওয়া, মানে দাদার বাড়ি নানা বাড়ি কি কাছাকাছি? কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তো আসলে নানার বাড়িটা যাওয়া হলো কখন? হ্যাঁ হ্যাঁ, ঈদের আগে সবাই আসতো, নানা বাড়িটা অনেক বড় বাড়ি, ওইখানে অনেক কাজিনরা আসতো, ওই সময় গরু জবাই হতো, আমরা বসে দেখতাম, আমার টাকা দিতেন নতুন টাকা, ওই টাকাটার প্রতি একটা বিশাল লোভ ছিল এরকম আর কি। কে বেশি দেখবার জন দেয় না, ইসলামী একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখনো ইসলামী নিতে ভাল লাগে, এখনো ভাল লাগে ইসলামী। হ্যাঁ এখন হয়তো হাজবেন্ডই দেয়, তারপর ভাল লাগে, আবার আমিও দেই, আমার বাচ্চাদেরকে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে একটা রিচুয়াল চলে আসে, ভালো লাগে যে কোনো বয়সে গিফট সালামি এগুলা, সেটা যত ছোটই হোক না। আমি সাধারণত আমি বাসার ছোট ভাই বোনদের কাছ থেকে বরং বেশি পেতাম, আমি যখন মানে একটু বড় তখন আসলে আমাদের সেইভাবে মামার বাড়ি যাওয়ার ট্র্যাডিশনটা ছিল না, বড়রাই একটু বেশি গিয়েছে, আমার ভাই বোনরা আমার থেকে বেশ অনেক বড়, তো আমি ভাই বোনদের কাছ থেকে বেশি পেতাম, ভাই বোন আব্বা আম্মা তাদের কাছ থেকে। মায়ের আজন ধরে বলতেন না যে চলো নানি বাড়ি যাই? না না, নানি বাড়ি গিয়েছে অনেক বাড়ি, তো নানির বাড়িতে তো যাওয়া হয়ে গেছে, বেড়ানো থাকে। হ্যাঁ কিন্তু আসছে বেশি না গেছে বেশি? মেহমান কি ঈদের সময় আসছে বেশি না? একটা সময় অনেক মেহমান আসতো, এখন কিন্তু ঈদে মেহমান কিছু কমে আসে, মানে দাওয়াতে মেহমান ছাড়া এখন আসে না। আগে দেখা যেত যে ঈদ মানে দাওয়াত টাওয়াতের কোনো ম্যাটার না, সারাদিন ধরে লোক আসছে, সারাদিন ধরে খাচ্ছে, এখন কিন্তু যাদেরকে আমরা দাওয়াত করি তারাই আসে। এই জন্য আমি বললাম যে এখনকার ঈদগুলো কেমন খুব একটু কমার্শিয়াল টাইপের হয়ে গেছে, আমরাও কোনো বাসে দাওয়াত না দিলে দেখা যাচ্ছে হুট করে আমরা যাব না বা যাই না, এখন সেরকম সময়ও হয় না, তারপর আমরা ওই পর্যন্ত ওয়েট করি, মানে ওই পর্যন্ত ওয়েট করি বলতে যেটা বলতে চাচ্ছি দাওয়াত দিলে অগত্যা যেতে হয়, মানে যেতেই আসলে এখন ইচ্ছা করে না, মানে টায়ার্ড করে বাধ্য হয়ে যাওয়া, এবং আমরাও দেখা যাচ্ছে যাদের দাওয়াত করলাম তখন তারা আসলো। তো আসলে ঈদ মানে তো দাওয়াতের বিষয় না, বিষয় না, একজন আরেকজন বাড়িতে যাবে, গ্রামে এই ট্রেডিশনটা এখনো রয়ে গেছে। যেমন আমার বাড়িতে হলো আমি মানে আমাদের একটা পাড়া, আচ্ছা পাড়া থেকে ছেলে পেলে বা ছেলে মেয়ে চাচিরা চাচিরা এসে আমাকে বেশি ইয়া করে, কারণ হচ্ছে আমি বংশের মধ্যে বড় ছেলে, চাচিরা এসে সালাম করে কই আব্বা সালাম। না না অবশ্যই অবশ্যই, আমি হলো আমার একটা মেয়ে ছিল মানে উকিল মেয়ে, আমার ছোটবেলা আমার বাবা উকিল বানাচ্ছে, তখন দেখা গেছে যে আব্বা কয়ে ডাকলে দৌড় দিতাম, তাহলে বুঝতাম না জিনিসটা, এখন সেই মেয়েকে আমি খুঁজি গে ঈদের সময় গিয়ে বলি চল আমার বাড়িতে চলো, মানে ওই পাড়া, কিন্তু ওনাকে আমি ডেকে নিয়ে আসি, ওনার ছেলেরাও আমার প্রায় সমান, আমি খুব ফিলিং মানে খুব বোধ করি যে এই যে আমার নাতি,
আসলে মুরব্বী হতে বয়সের থেকে যোগ্যতা লাগে একটু বেশি, বয়স লাগে না খুব একটা। খুব সুন্দর একটা জিনিস, সব মনেও করে যে গার্ডিয়ানের মতো যে এখানে গেলে এই সমস্যাটা সমাধান হবে। এই বিষয়গুলো তো এই যে যাওয়া আসাটা, আমি এইবার হলো প্রতি 10 মিনিট করে একে এক বাড়িতে গেছি, পুরো গ্রামটা আমি ঘুরছি, এই পাটটা বাড়ির পশ্চিম পাটটা। আসলে শুনেন, গ্রামটা তো এখনো খোলা তাই না, গ্রামের বাড়িগুলো খোলা, কিন্তু শহরের বাড়িগুলো কি নিচে মানে একটা মেন গেট, তারপরে ফ্ল্যাট বাসাগুলো কত নিরাপদ, মানে অনেক রকম নিরাপত্তা এবং ছোট ছোট খাঁচা, খাঁচার উপরে অনেকগুলো দরজা তাই না। আর গ্রাম তো এখনো খাঁচা মতো হয়নি, গ্রাম এখনো উদার, এখনো খোলামেলা, সেজন্য কে কার বাসায় যাচ্ছে, কে কোথায় কখন আসছে, এখানে কোনো লিমিটেশন নাই। আবার যেটা বলছিলেন যে কাউকে দাওয়াত দিলে মাইন্ড করে, দাওয়াত দিলে আসে আর দাওয়াত না দিলে আসে না, বিষয়টা তো শহরে তাই, কিন্তু গ্রামে এই বিষয়টা নাই, সবাই সবার বাসায় যাচ্ছে। মনে হয় যে উমুক তো আমাদের বাড়িতে আসলে মনে হয় সেটা অহংকার জন্য অহংকার। আরেকটা জিনিস কি, গ্রামে সবাই সবার পরিচিত, চট করে আপনার ঘরে কেউ ঢুকলে আপনি মনে করবেন না কিছু, শহরে তো হ্যাঁ বহিরাগত আপনি তো চেনেন, শহরে তো পট করে আপনার পাশে কেউ ঢুকলে আপনি সে কে এটা চিনতে চিনতেই তো আপনার মানে সে কোন উদ্দেশ্যে আপনার বাসায় ঢুকলো, এটা একটা ম্যাটার। এবার ঢাকার বাড়ি দিতে যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে একটু পাকা ছিল তো, হ্যাঁ বেশ বেরিয়ে ঠেরিয়ে বের হয়েছিলাম তো দেখলাম ঈদের দিন হয়তো ব্যস্ত ছিলেন, ঈদের পর দিন ঈদের দিনই বেরিয়েছিলাম, ঈদের দিনই সন্ধ্যার পরে গেট টুগেদার ছিল আমার ছোট বোনের বাসায়, ওখানে আমরা সবাই গিয়েছিলাম, অনেকে আসছিল তো ওরা পথটা খুব ফাঁকা ছিল এবং ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, আবার কি বেরিয়েছিলেন? আমি বের হইনি আসলে ঈদের, না না অন্য সদস্যরা বের হয়েছে, আমার মেয়েরা বের হয়েছে, ঈদের দিন বের হই না, ঈদের পরের দিন একটু বের হয়েছে, কিন্তু ফাঁকা আর বরাবরের মতো আজকে পর্যন্ত কিন্তু ফাঁকা। হ্যাঁ আজকে পর্যন্ত ফাঁকা, আমি গ্রাম থেকে আসি তো আসলে শুনি ঈদের মুরব্বীদেরকে স্যাটিসফাই করাও খুব সাংঘাতিক একটা কষ্টের ব্যাপার, এরা সবসময় দেখা যায় যে ভুলটুকু ধরে, মানে ওদের সময়ে যা হতো, এখন যে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে, এখন যে হ্যাঁ কারেকশন করে হ্যাঁ করতে চায়, কিন্তু এখনকার অবস্থাটা অনেক সময় ওরা ওদের মাথায় থাকে। আবার ফুড হ্যাবিটটাও তো চেঞ্জ হয়ে গেছে। ফুড হ্যাবিটটা কি রকম চেঞ্জ হয়েছে? রান্নার যে খাবারগুলা আগে যেরকম ট্র্যাডিশনাল মাংস টাংস রান্না হয়েছে, এখন তো ঠিক সেরকম না, এখন অনেক রকম আইটেম চেঞ্জ হয়ে গেছে, আইটেম চেঞ্জ হয়ে গেছে, মানে কিছু না দেখা যায় ফাস্ট ফুড কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ফাস্ট ফুড কেন্দ্রিক, কিছুটা কাবাব কেন্দ্রিক, এইটা আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ সেটাই, লেগ রোস্ট, লেগ রোস্ট, তারপরে আপনার ওই যে আরো আর মানে ভুরি দিয়ে আলাদা আইটেম, স্টেক, আর দিয়ে মাছের স্টেক, হ্যাঁ হ্যাঁ যেমন কিউব গোস্ত রেখে কোল্ড বিফের জন্য আমি গোস্তটা করি, বেশ খাটনির কাজ, কিন্তু এটা যেমন আগে করা হতো না, আমার আম্মারা করতেন না, এটা আমি দেখলাম যে এটা করে রাখলে আমার সারা বছরের জন্য স্যান্ডউইচটা খাওয়া হয়। ডেজার্ট আইটেমও কিন্তু ভ্যারিয়েশন এসেছে, কিরকম সেটা ডেজার্ট আইটেমে ধরেন আপনার এবার যেরকম ছিল শাক দিয়ে আম দিয়ে একটা ডেজার্ট করা, তারপরে কেক করে পেস্ট্রি কেক এর ব্যবস্থা হয় বাসায়, তারপরে সেমাইটাকে ভ্যারি অনেক রকম করে আইটেম জোর পাইছে, ওর সঙ্গে কুনাফা নানান রকম, তারপরে কুলফি তৈরি করা, আইসক্রিম তৈরি করা, মানে ডেজার্টের ভেতরেও চেঞ্জ আসছে। চটপটিটা অনেক আগে থেকেই দেখি আমাদের বাসায় সবসময় চটপটিটা করা হয়, কিন্তু চটপটিটা আমার কাছে মনে হয় একটা রেগুলার খাবার। এটা কি আমার শুধু কি রুচির পরিবর্তন না নাকি শারীরিক ফিটনেসের ব্যাপারে? এটা রুচির পরিবর্তন, ওই ফিটনেসের কথা এখন মানুষ চিন্তা, ছেলেমেয়েরা চিন্তা করে কম, চিন্তা যদি করতো তাহলে ওরা অত ফাস্ট ফুড খেত, ফাস্ট ফুড খেত না তাই না, মোটা হয়ে যাচ্ছে, এটা এগুলো আসলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে। তারপরে আসলে দেখেন ইউটিউব, এই যে আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, নানান রকমের প্রলোভন, এই এই আইটেম ওই আইটেম গুলার সমান, আর এখন তো আমাদের ফলের সিজন, যার ফলে ফল দিয়েও এখনো কিছু কিছু কাস্টার্ড করা, ফলের ডেকোরেশন করে ফল দিয়ে নতুন নতুন কিছু খাবারের আইটেম করে, এটা এখন চলে। আপনি বলেন যে আসলে জেনারেল মাংস রান্নার বাইরে কি হয়েছে,
জেনারেলি এই তো আমরা যেমন একটু রেজালাটা করি, ওই বললাম আমি হয়তো কোল্ড বিফের গোস্তটা আমি রেডি করে রেখেছি, এটা একদিনে হয় না, এটা 4-5 দিন লেগে যায়। তারপর আরেকটা যেটা করি আমরা চাপ করি, বিফ চাপ, হ্যাঁ বিফ চাপ, এগুলো আসলে সেই দিনই হয় না, এগুলো মেরিনেট করে রেখে আস্তে আস্তে হয়। আর যে নর্মাল আরেকটা যেটা একদম ট্র্যাডিশনাল, যেটা সারা জীবন দেখে এসে, বড় গোস্ত যেটা করা, বড় হাঁড়িতে অনেক গোস্ত একসাথে করে, হ্যাঁ একসাথে করে, হ্যাঁ এটাই ট্র্যাডিশনাল। এটা বাকি কিছু করিয়ে না করি, এটা কিন্তু সবাই করে, এটা থাকে, এটা থাকে, হ্যাঁ এটা হাড্ডি ট্র্যাডিশনের বাইরে আমরা কোনো যাই না, এই ট্র্যাডিশনের বাইরে আমরা যেতে পারি না। আচ্ছা ধুয়ে গেছে, পরে হলো বাকিগুলো, 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 ওইটা বড় গোস্ত আসবে, চড়াই দিব বিশাল বড় হাড়িতে, এটা আস্তে আস্তে এটা ঝুরা হইতে থাকবে। তবে আমার একটা জিনিস ফিল হয়, যেটা সেটা হলো আগে তো এত রেস্টুরেন্ট ছিল না, এত রেস্টুরেন্টে যে পোলাও বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না, যার ফলে এক একটা পালা পার্বণে যে আয়োজনটা না, তখন মনে হতো এটা পার্বণ। আমি ইদানিং যেটা ফিল করি, কারণ পোলাও বিরিয়ানি কোরমা সবই তো আপনার দোকান থেকে পাওয়া যায় এবং বাচ্চারা খাচ্ছে, কখনো কখনো বাচ্চারা ম্যাক্সিমাম টাইমই খাচ্ছে, যার জন্য আর এগুলার স্পেশালিটি এখন নাই। কিন্তু হাতের রান্না আর রেস্টুরেন্টের রান্না এক দুটো মধ্যে পার্থক্য তৈরি হয় না, পার্থক্য আছে, কিন্তু আমার তো মনে হয় যে মাঝে মাঝে ওরা হাতের রান্না থেকে রেস্টুরেন্টের রান্নাটাকে বাচ্চারা এটাই বেশি প্রেফার করে, হাতের থেকে রেস্টুরেন্টেরই। কিন্তু ঈদ আসলে যে যেটা হয় সেটা আসলে কত খুব বেশি মানুষ রেস্টুরেন্টে যায় কি না, না রেস্টুরেন্টে যায় না, কিন্তু তাদের তো একটা কন্টিনিউয়াস আমি পোলাও বিরিয়ানির আর ঈদের দিন কোন পার্থক্য খুঁজে পাই না। আগে তো ঈদের আমেজটা 10-15 দিন থাকতো, এইবার আসলে কদিন থাকে মানে এই সময়? এখন তো ধরেন আজকে অফিস খুলে গেছে, যাওয়ার পরেই সবাই ঢাকার বাইরে যারা গেছেন তখন থেকে ভিড়টা মানে শনিবার থেকে বোধ হয় শুরু হয়ে যাবে, শনিবার থেকে, হ্যাঁ ঠিক শনিবারে হবে। আমার মনে হচ্ছে এই কয়দিন এই আমেজটা থাকবে, শ্বশুরবাড়ি যাওয়া থাকে তার যাবে, পরের সপ্তাহে ঢিলা ঢালা যে একটুখানি চলবে একেবারেই আসলে, হ্যাঁ হ্যাঁ ম্যানেজ করেই চলবে, এটাই হয় সাধারণত। মানুষের তো এত ফ্রিজ ছিল না, তারা আমি দেখেছি মাংসটা শুকিয়ে রাখতো কেউ, আবার ওগুলাকে এক জায়গায় রাখে, ওগুলাকে একটু জাল দেয়, আবার পরের দিন একদিন আর একটু জাল দেয়, এরকম করতে করতে একটা সময় 2-3 দিন পরে জাল দেয়, একটা সময় 1 সপ্তাহ আমি গ্রামে দেখেছি দেখেছি। আর হাড়ের মাংসটা সবসময় হাড়টা দেরিতে ঠান্ডা হয়, সেজন্য হাড়ের মাংসের সঙ্গে যে মাংসটা থাকে সেটা সবসময় নরম হয়ে যায়, ওইগুলো প্রিজার্ভ করা যায় না, সেই কারণে আমি গ্রামে দেখেছি যে ওই ওরা তুজা মাংসটা আলাদা করে রাখে, রেখে ওইটাকে একদম ইন্ট্যাক্ট থেকে যায়, তখন তো ফ্রিজ ছিল না, আর এবং ওইটাকে আবার ধরেন একটা মেহমান আসলো 15 দিন পরে কোনো মেহমান আসলো, ওইটাকে ওইখান থেকে কিছুটা নিয়ে আবার সুন্দর করে রান্না করতেছে নতুন, এবং টেস্টটা খুব ভালো আছে। ওইটাকে না না আমি এটা যশোর আপা, এটাকে ফ্রিজ ছাড়াই মানে বা কোনো কিছু ছাড়াই নরমালি এটা থাকছে, নরমালি এটা থাকছে, ধরেন ওখান থেকে উপর থেকে ওরা তেলটা কেটে নেয় নিয়ে, ওই যে অনেক মাংস রান্না করলে উপরে তেল হয় না, ওই তেলটা নেয় নিয়ে তুজা মাংসগুলো আলাদা করে ফেলে, করে তারপরে ওইটার ভিতরে রাখে, ওইটা আজকে একটু জাল দিলো কালকে আরেকবার জাল দিলো,
তারপর 2 দিন পরে দিল, তারপর 7 দিন পরে দিল, এইভাবে জাল দেওয়ার আপনার ডেটটা একটু বাড়ে। 7 দিন পরে একদিন জাল দেয়, মানে তেলের মধ্যে জাল দেয়, বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইনট্যাক্ট ইনট্যাক্ট থাকে এবং কোনো কিছু হয় না, আমি দেখেছি। তাহলে মাংসটা ভাজা ভাজা হয়ে হয়ে যাওয়ার মতো, এবং টুকরা টুকরা তো বড় থাকে, বড় আচ্ছা আচ্ছা বড় টুকরা থাকে তো, এবং মাংস এরকম যে ইলিশ যদি ভেজে রেখে দেওয়া হয় না বেশ কয়েকদিন থাকে, ঝোড়া গোস্ত যেটাকে বলি, আচ্ছা যদি একটু পিঠাপুলির দিকে যাই, যে আসলে এই ঈদকে কেন্দ্র করে কি কোন পিঠাপুলির আয়োজন থাকে আপনাদের? আমাদের তো, আমি যদি বলি, আমাদের তো যশোরের লোক, আমাদের ওইদিকে যশোরের কিছু নিজস্ব ঐতিহ্য আছে, যেমন ওখানে ছিটা রুটি, যেটা ছিটা রুটি জিনিসটা কি, ছিটারুটি জিনিসটা হলো চালের গুঁড়াটা গুঁড়িয়ে নেয় একটু লবণ দিয়ে, ওইটাকে তাওয়ায় এরকম দেয় দিয়ে, এরকম করে ছিটা দিয়ে দিয়ে দেয়, এই করতে করতে এত বানায়। এটা আমাদের ওই আমাদের এলাকায় ঈদের একটা স্পেশাল আইটেম, ওটা থাকবে এই ছিটা রুটি আর গোস্ত, এটা আমাদের ওখানে একটা কমন আইটেম এবং স্পেশাল আইটেম এটা থাকে। এবং একটা জিনিস যশোর এলাকায় আমি দেখেছি, যে আমার দাদিতে দেখেছি, চালের গুঁড়াটা না ওনারা ঢেঁকিতে কুড়া করে রাখতেন এবং বড় মটকা, মাটির মটকার ভিতরে রাখতেন, এবং হোল ইয়ার এটা প্রিজার্ভ থাকতো, কোনো সমস্যা হতো না। পরবর্তীতে আমি যখন আমার শ্বশুর বাড়িতে ফরিদপুরে গিয়েছি, ওখানে দেখেছি যে যেদিন পিঠা খাবে তার আগের দিন চালটা ভিজাই গুঁড়া করে, তারপরের দিন বানায়, পিঠাও শেষ গুঁড়াও শেষ পিঠাও শেষ, এরকম একটা হচ্ছে। কিন্তু যশোর এলাকায় সেটা না, যশোর এলাকায় সারা বছরই তারা পিঠা খান এবং ওই গুঁড়াটা ওনারা এমন ভাবে প্রসেস করেন যে কোনো কিছু হয় না, একদম ইন্ট্যাক্ট থাকতো। ওইটা দিয়ে ছিটা রুটি খাওয়াটা আমাদের দিকে আরো অনেক, এটাই আসলে বাংলাদেশের একটা সমৃদ্ধ ঐতিহ্য, বিভিন্ন অঞ্চলের এই যে বিভিন্ন রকম আয়োজন, বিভিন্ন রকম সংস্কৃতি। আমরা যদি একটু এইভাবে বলি, এখন যে পিঠা তো খাওয়ানোই হয় জামাইকে, তারপর এটা তো ট্রেডিশন হয়েই আসছে। আর একটা ব্যাপার হলো যে রমজানের ঈদে কাপড় চোপড় দেওয়ার যে একটা ট্রেডিশন, এইটা আসলে বড় ঈদে থাকে কিনা বা এখন কি পর্যায়ে আছে? রমজানের ঈদে আসলে কাপড় চোপড় থাকে, কিন্তু কোরবানি ঈদে কাপড় চোপড়ের বিষয়টা একটু কম থাকে, মনে হয় কনসেপ্টেশনটা বেশি গরুর দিকে থাকে। হ্যাঁ, কোরবানি করার দিকে থাকে, যে কোরবানি দিতে হবে, কোথায় কি করতে হবে, এটা মেইন ইয়েটা। আমাদের খরচটা কোরবানির জন্য রেখে দেওয়া, জি জি। আর রমজানের ঈদে আমরা সাধারণত এই যে কাপড় চোপড়ের উপরে খরচটা চলে যায়। হ্যাঁ, তবে বাচ্চারা কিন্তু ছাড়াছাড়ি করে, বাচ্চারা কিন্তু ঠিকই নিয়ে নেয়, বাচ্চারা আমরা বড়রাও দেখা দেয় যে এখন যেটা হয় ঢাকা শহরে, একটা থেকে দুইটা তিনটা চারটা কাপড় বানাই, সবাই মনে করে ঈদের দিন পরবে, কিন্তু গিফট দেওয়ার ব্যাপারটা থাকে, গিফট দেওয়ার ব্যাপারটা থাকে না। হ্যাঁ, গরুর দিকে, এবং কে কত বড় গরু কিনতে পারে সেই দিকটা নিয়ে মনে হয়, কে কত বড় গরু কিনতে পারে, এটা আমার কাছে, আমি পার্সোনালি একটু অসুস্থ প্রতিযোগিতা মনে করি। হ্যাঁ, এটা তো বটে, এটা তো অসুস্থ বটে, কিন্তু তারপরেও একটু একটু দেখে যায়, একটু দেখার মতো। এবং আমাদের একটা সিস্টেমই আছে, কেউ একজন গরু কিনে নিয়ে আসছে, ভাই গরুটার দাম কত, দাম কত, এই দাম বলতে বলতে টায়ার্ড হয়ে যায়, এবং আমরাও কি করে আমরা উকি মেরেই থাকি, নির্বিকারভাবে আমরা একই প্রশ্ন করছি একটা লোককে, আবার একটা আলোচনা হয়, কিন্তু বড় ঈদের একটা ভাইরাল কথাই, ভাই কত কত পড়লো, কত পড়লো, হ্যাঁ হ্যাঁ, এটা কি সস্তা হলো না দাম হলো, এটা একটা আর আলোচনায় থাকে, যে এই গরুটা নিয়ে গেল আগেরটার তুলনায় কম হলো না বেশি হলো, এটার একটা বিশ্লেষণ থাকে, মানে ধর্মের মূল বক্তব্যটা সেখানে থাকে না, সেখানে একটা ওই কারণেই আপনি যে কথাটা বললেন যে কে কত বড় গরু দিবে, ওই চোখে দেখার একটা বিষয় চলে আসে,
কত দাম দিয়ে আমি কি কিনলাম, এই কারণেই আসলে কে কত বড় গরু দিবে এই কথাটা আসে। এটা মানে কম্পিটিশনটা তো আসলে চলে আসে, এবং যেটা আমাদের ধর্মের ধর্মীয় বিষয় না, নিষেধ করে দিয়েছে প্রতিযোগিতা না, অন্তরের যে অন্তরের যে স্যাক্রিফাইসটা, এটা তোমরা বড় করো। আরেকটা জিনিস আমার কাছে যেটা আমি একটু ব্যক্তিগতভাবে পছন্দ করি, প্রিন্সের কালচারটা আমাদের ভিতরে তো খুব স্ট্রং, এই বন্টনটা ঠিক মতো হয় না, আমরা রেখে দেই এই জায়গাটা কেন, আমরা এক বছরে একবার একটা স্যাক্রিফাইস করতে চাচ্ছি, আমরা করেই দিই না কেন, আমরা কেন রেখে দিচ্ছি না। ওইটাই আমি বলছিলাম আগে, যে এই যে এত লোকজন নিতে আসে, আমরা কিন্তু সেইভাবে এখন আর দেওয়ার মধ্যে থাকে না, কারণ সব তো চলে যায় আমাদের ফ্রিজ গুলাতে, এবং দেখা যায় যে ঈদের সময় প্রচুর ফ্রিজও কেনে মানুষ। তো এইটাই তো আমরা তৈরি করে ফেলছি, ওরা আমি খেয়াল করেছি অনেক বাসায় অনেক বড় গরু হয়তো জবাই করলো, ওরা এই যে একটা দেড়টা করে গোস্ত কাউকে দিচ্ছে, বলে এত লোক বাকিটা সবাই তো চলে যাচ্ছে, সেটাই হয়, এখন এটা করার কিছু নাই, এটা দেখা যাচ্ছে আমাদের সবারই এই দায়টা নিতে হবে, এই দায়ভার আমাদের সবারই। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আসার জন্য। আমরা চাইবো যে এই প্রতিযোগিতা, অসুস্থ যত প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা বন্ধ হোক, এবং সুস্থ প্রতিযোগিতায় আমরা নেমে আসি, আমাদের অন্তর থেকে উৎসর্গ করি, এবং ঈদুল আজহাকে আমরা সার্থক করে তুলি। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের আজকে একটা সুন্দর আলোচনা হলো, আমরা একটু রিল্যাক্স মোডে এই কদিন আমাদের ঈদে কি হলো না হলো, এবং ঈদ নিয়ে এই যে স্মৃতিচারণ, এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, এটা খুব ভালো, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আসলে সুন্দর আলোচনা আমরা করলাম এখানে বসে, এবং অনেক জেলার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যেটা শিক্ষণীয় ছিল, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম নতুন, যেটা আমার খুব ভালো লেগেছে। আর আমাদের ঈদ, সামনের ঈদগুলা সুন্দর হোক, আমরা আমাদের মনের পশুটাকেই যেন জবাই দিতে পারি, এবং নির্মূল হোক সমস্ত অসুস্থ প্রতিযোগিতা, এই কামনায় করছি। দর্শক এখানেই শেষ করছি, ঈদ আড্ডা, শুভেচ্ছা সবাইকে।